হ্যালো অ্যান্ড ওয়েলকাম। তোমরা দেখছো টার্গেট বায়োলজি। আমরা ক্লাস ইলেভেনের নার্ভাস সিস্টেম এই চ্যাপ্টারতে রয়েছি এবং আগে তোমরা দুটো ভিডিও দেখেছো এবং লাস্ট ভিডিওতে তোমরা দেখেছো যে ব্রেনের ক্ষেত্রে আমরা সেরিব্রাম বা গুরু মস্তিষ্ক নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমাদের যে আলোচনার বিষয়বস্তু সেটা পরবর্তী যে অংশগুলো রয়েছে ব্রেনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। আমরা বলেছিলাম যে আমরা অগ্র মস্তিষ্ক থেকে তিনটে অংশ পড়ব এবং পশ্চাৎ মস্তিষ্ক থেকে তিনটে অংশ পড়ব, মধ্য মস্তিষ্কে তেমন কোনো ইম্পর্টেন্ট অংশ আমরা পড়ব না। অগ্র মস্তিষ্কের একটি অংশ সেরিব্রাম বা গুরু মস্তিষ্ক আমরা অলরেডি পড়ে ফেলেছি। এরপর আমরা থ্যালামাস, হাইপোথ্যালামাস, অগ্র মস্তিষ্কের অংশ সেগুলো আমরা পড়ব। দেখো, থ্যালামাস পড়ার আগে একটা জিনিস জানতে হবে, সেটা থ্যালামাসের লোকেশন কোথায়, অবস্থা কোথায়। সেটা হলো যে ব্রেনের ক্ষেত্রে আমাদের প্রকোষ্ঠ আছে, একটু ভালো করে শোনার চেষ্টা করবে। ব্রেনের ক্ষেত্রে আমাদের প্রকোষ্ঠ আছে যার মধ্যে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড আছে। কেন আছে? বিভিন্ন রকম নিউট্রিয়েন্ট সাপ্লাইয়ের জন্য, প্রেশার মেনটেন করার জন্য, এই সমস্ত কিছু কারণের জন্য সেরিব্রোস্পাইনাল ফ্লুইড রয়েছে। তো সেটা কীরকম? দেখো, বিভিন্ন জায়গায় বিভিন্ন ছবি দেখতে পাবে, বিভিন্ন ভিউয়ের জন্য ছবিগুলো চেঞ্জ হয়েছে। যদি আমরা ব্রেনের ক্ষেত্রে বলি যে দুটো মস্তিষ্কের দুটো গোলার্ধ রয়েছে, গুরু মস্তিষ্কের দুটো গোলার্ধ রয়েছে, তাহলে আমরা যদি সাইড ভিউ থেকে ভাবতে শুরু করি তাহলে আমরা কিন্তু এরকম ছবি পাব। যেহেতু আমরা সাইড ভিউ দিয়ে ভাবছি, তাহলে এটা মোটামুটি দুটো গোলার্ধে ভাগ করব, এই গোলার্ধের সঙ্গে কানেকশন, এই গোলার্ধের সঙ্গে কানেকশন, কর্পাস ক্যালোসাম। তখন যদি আমরা প্রকোষ্ঠ আঁকি তাহলে এরকম আঁকবো, সেটা হলো যে এই দিকে একটি প্রকোষ্ঠ আঁকব, এই দিকে আরেকটি প্রকোষ্ঠ আঁকব, দিয়ে নিচের দিকে নামিয়ে আনবো। কারণ চারটে প্রকোষ্ঠ আছে, ফার্স্ট ভেন্ট্রিকল, সেকেন্ড ভেন্ট্রিকল, থার্ড ভেন্ট্রিকল, ফোর্থ ভেন্ট্রিকল, চারটে প্রকোষ্ঠ রয়েছে। এখন ফার্স্ট এবং সেকেন্ড ভেন্ট্রিকল রয়েছে দুটো সেরিব্রামে, সেরিব্রাল হেমিস্পিয়ারে। খুব ভালো করে মন দিয়ে বুঝতে হবে, কারণ ব্রেন খুব তুলনামূলক জটিল জায়গা। সেটা হলো, আমরা বলছি না যে গুরু মস্তিষ্কের ক্ষেত্রে দুটো গোলার্ধ রয়েছে, প্রথম দুটো যে ভেন্ট্রিকেল মানে প্রকোষ্ঠ, সেই প্রকোষ্ঠ দুটো দুটো ভেন্ট্রিকেলে রয়েছে, মানে দুটো হেমিস্পিয়ারে রয়েছে, ডান দিকে এবং বাম দিকে। এবং সেই জায়গা বলার অপেক্ষা রাখে না, বেশি করে সেরিব্রোস্পাইনাল ফ্লুইডকে জমিয়ে রাখতে পারে, কারণ গোটা গোলার্ধ জুড়ে যত সাপ্লাই হবে সব এটা সাপ্লাই করবে। একটা জিনিস নিশ্চয়ই জানো তোমরা যে ব্রেনের ক্ষেত্রে, ব্রেনের ভিতরের অংশ ডাইরেক্টলি কোনো ব্লাড প্রবেশ করে না, মানে ব্লাড ব্রেন ব্যারিয়ার বলে সিস্টেম আছে, যা ব্লাড থাকে ব্রেনের বাইরের দিকের অংশে, মানে আমাদের যে মেনিনজেস যখন আমরা পড়িয়েছি, হ্যাঁ, সেই মেনিনজেস অংশে ব্লাড থাকে, ভিতরে ডাইরেক্টলি নিউরনের মধ্যে ব্লাড যায় না, ওখানে ব্যারিয়ার সিস্টেম আছে যাতে ভেতরে প্রবেশ না করে, যদি না কোনো ইন্টারনাল হ্যামারেজ হয়েছে, মানে ভিতরে যদি রক্তক্ষরণ না হয়েছে, তাহলে ওই জায়গায় এত এত নিউরন রয়েছে, তাদের খাবার সাপ্লাই দেবে কে? সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। আর সেই জন্য দুটো প্রকোষ্ঠের জন্য দু জায়গাতে, দেখো দুটো প্রকোষ্ঠ দুটো হেমিস্ফিয়ারে চলে গেছে, এটা আমরা সাইড ভিউ থেকে দেখছি সেই জন্য এরকম লাগছে, এটা আমরা ফ্রন্ট ভিউ থেকে দেখছি বা ব্যাক সাইড থেকে দেখছি সেরকম লাগছে ছবিটা। তাহলে বুঝে নিতে হবে যে দুটো ভেন্ট্রিকেল দুটো গোলার্ধে রয়েছে। এরপর নেমে এসছে, তাহলে মাথাটা যদি এরকম করে দেখতে থাকি তাহলে এই ছবিটা পাবো, আর যদি এরকম করে দেখতে থাকি তাহলে এই ছবিটা পাবো। সেই জন্যই ফার্স্ট এবং সেকেন্ড ভেন্ট্রিকেল পরস্পর যুক্ত আছে, ফার্স্ট সেকেন্ডের সঙ্গে থার্ড ভেন্ট্রিকেল ডাক্ট অফ মনেরো বলে একটি নালীপথ দিয়ে যুক্ত করা আছে। আমরা যে থ্যালামাস পড়তে চলেছি সেই থ্যালামাসের অবস্থান হলো এই যে থার্ড ভেন্ট্রিকেল রয়েছে তার দুপাশে, তার চারিপাশেও ভাবতে পারো, দুটো সাইডে দুটো ফোলা মতো অংশ রয়েছে যেটা হলো থ্যালামাস এবং অবশ্যই অগ্র মস্তিষ্কের অংশ। তার মানে আমরা এই জায়গাতে সেরিব্রাল কর্টেক্স পেয়ে গিয়েছিলাম, তারপরে সেরিব্রাল মেডুলা পেয়েছি, আর তারপরে আমরা যদি ভেন্ট্রিকেলের হাত ধরে নেমে আসি তাহলে থার্ড ভেন্ট্রিকেলের পাশে অবস্থান করছে এই থ্যালামাস। কী কী কাজ করে সেগুলো আমরা দেখব। অবস্থানটা মোটামুটি বুঝলাম, যেহেতু আমরা বুঝছি আমরা ভেন্ট্রিকেলটা আরও নামিয়ে নেই, আমরা ফোর্থ ভেন্ট্রিকেলটাও দেখে নেব। এরপর দেখো, থার্ড ভেন্ট্রিকেল আরেকটা নালীপথ দ্বারা ফোর্থ ভেন্ট্রিকেলের সঙ্গে যুক্ত করা আছে, অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াস। পরীক্ষার ক্ষেত্রে ইম্পর্টেন্ট, অবশ্যই ইলেভেনের জন্য না, অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য কোশ্চেনগুলো থাকবে। সেটা হলো থার্ড ভেন্ট্রিকেলের সঙ্গে ফোর্থ ভেন্ট্রিকেল কার দ্বারা যুক্ত করা আছে, ডাক্ট অফ অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াস।
দেখো এটা অনেক লম্বা লাগছে এখন এর কারণ হলো যেহেতু আমরা সাইড ভিউ দেখছি আমরা যদি এখানে দেখতাম তাহলে কিন্তু এর পরের অংশটা খুব একটা লম্বা দেখতাম না দেখতাম যে এরকম এসে এই জায়গাতেই আরেকটা ফোলা অংশ দিয়ে নিচের দিকে নেমে গেছে তাহলে এটা তখন থার্ড বলতাম এটা তখন ফোর্থ বলতাম এই যে গ্যাপটা ডিস্টেন্সটা খুব বেশি হতো না অ্যাকচুয়ালি খুব বেশি নাইও ছবি যেহেতু আমরা এরকম সাইড ভিউ দেখছি সেই জন্য থার্ডের সঙ্গে ফোর্থের অনেকটা টেনে এনে নিচে এসে নামাতে হয়েছে কারণ ফোর্থ ভেন্ট্রিকেলের পাশে আছে সেরিবেলাম বা লঘু মস্তিষ্ক ফোর্থ ভেন্ট্রিকেলের পাশে আছে সেরিবেলাম বা লঘু মস্তিষ্ক থার্ড ভেন্ট্রিকেলের পাশে আছে থ্যালামাস আগে জায়গাগুলো বুঝতে হবে কেন ওই ওই জায়গাগুলো ফুলেছে কারণ ওই ওই জায়গাগুলো বড় খাবার সাপ্লাই করতে হবে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড তার ভরসা সেটা ভেতরে ডট ডট করে লাল দিয়ে যা দিয়ে রেখেছি সেগুলো হলো সেরিব্রো স্পাইনাল ফ্লুইড আমরা জানি যে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড যেমন করে সেরিব্রামে থাকে তেমন করে স্পাইনাল কর্ডে থাকে তাহলে স্পাইনাল কর্ড এরপরের অংশে স্পাইনাল কর্ড নেমে চলে যাচ্ছে তো সেই জন্য তার অ্যাকচুয়ালি নালিটা কন্টিনিউ হচ্ছে ওর ভেতরে ভেতরে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড আছে তার মানে ব্রেনের সঙ্গে কিন্তু গোটা মানে প্রকোষ্ঠ বা যে নালীপথ সেটা কিন্তু পুরো স্পাইনাল কর্ড দিয়ে একদম নিচে নেমে গেছে এই বিষয়গুলো আগে বুঝে নিতে হবে তাহলে থ্যালামাস যেটা পড়ছি সেটা থার্ড ভেন্ট্রিকালের দুপাশে অবস্থান করছে চারটে ভেন্ট্রিকাল আছে শুনে নিলাম আর সেরিব্রো স্পাইনাল ফ্লুইডের কথাও শুনে নিলাম পার ডে ডেসো আমরা এই জায়গাতেই সেরিব্রো স্পাইনাল ফ্লুইড এবং ভেন্ট্রিকালের জায়গাগুলো কমপ্লিট করে দিচ্ছি পরে আর ওগুলো বলবো না তো সেরিব্রো স্পাইনাল ফ্লুইড পার ডে মানে টোটাল 150 গ্রাম মতো থাকে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড পার ডে তৈরি হয় প্রায় 1.5 লিটার মতো তার মানে থাকে অল্প কিন্তু তৈরি হয় প্রচুর সেরিব্রো স্পাইনাল ফ্লুইড অন্য কিছু না মডিফাইড ব্লাড এখানে ব্লাডটাই মডিফাই করা আছে যেমন যেমন করে ব্রেস্ট মিল্ক মডিফাইড ব্লাড সেরকম করি মডিফাইড ব্লাড দেখো এরকম করে একটা ফ্লুইড তো কোথাও থেকে আসতে পারে না আমরা ডাইরেক্টলি কোথাও ঢোকাতেও পারবো না তাহলে যেটা তৈরি হয় সেটা হলো যে আমাদের যে ব্লাড আছে সেই ব্লাড থেকেই মডিফাই হয়ে এই জিনিসগুলো তৈরি হয়েছে তো এই বিষয়গুলো একটু জেনে রাখতে হবে থ্যালামাসের কাজ দেখো তার আগে বলতে হবে থ্যালামাসের ক্ষেত্রে বিভিন্ন এখানে নিউক্লিয়ার গ্রুপ আছে এগুলো আবার কী সেটা হলো দেখো আমরা এই যে ব্রেনের অংশগুলো পড়ছি এখানে তো বারবার বলছি যে নিউরন আছে শুধু এখন কিছু কিছু নিউরন একত্রিত হয়ে কিছু পার্টিকুলার ফাংশনকে সামলায় আর কি কাজগুলো করে তাহলে থ্যালামাসের মধ্যে ব্রেনের মধ্যেও তাই থ্যালামাসের মধ্যেও তাই হাইপোথ্যালামাসেও তাই পাবো এই যে বিভিন্ন জায়গাগুলো আমরা পড়ে চলেছি এই জায়গাগুলো কিছু কিছু নিউরন একত্রিত হয়ে একটা নির্দিষ্ট কাজকে সামলায় তাদেরকে নিউক্লিয়ার গ্রুপ বলা হয় নিউক্লিয়ার গ্রুপ এখানে নিউক্লিয়াস মানে ওই নিউক্লিয়াস না এখানে নিউক্লিয়াস মানে একগুচ্ছ নিউরন তাকে নিউক্লিয়াস বলা হয় এরকমের বিভিন্ন জায়গায় নিউক্লিয়ার গ্রুপ আছে যেমন থ্যালামাসের ক্ষেত্রে 5টা থাকলেও আমরা 3টাকে খুব জোর দিতে পারি সেটা হলো ভেন্ট্রাল নিউক্লিয়ার গ্রুপ মিডল নিউক্লিয়ার গ্রুপ এবং ল্যাটারাল নিউক্লিয়ার গ্রুপ মানে ধরে নাও বুঝে নাও যে এই থ্যালামাসের মধ্যে জায়গায় জায়গায় এগুলো আছে ভেন্ট্রাল পজিশনে ভেন্ট্রালটা আছে মিডল পজিশনে মিডলটা আছে ল্যাটারাল পজিশনে ল্যাটারালটা আছে এবার এই যে নিউক্লিয়ার গ্রুপগুলো রয়েছে তারা সবে মিলে কি কাজ করছে সেগুলো আমরা দেখব সেটাই হাইপোথ্যালামাসের কাজ কি কাজ রিলে স্টেশন দেখো ব্রেনের প্রবেশদ্বার বলা হয় থ্যালামাসকে থ্যালামাসকে বলা হয় ব্রেনের প্রবেশদ্বার কারণ ব্রেন মানে অ্যাকচুয়ালি আমরা গুরু মস্তিষ্ককেই ধরছি আর কি ডাইরেক্টলি তো যত রকমের জটিল কার্যাবলী সবই কিন্তু গুরু মস্তিষ্কের থ্রু দিয়ে হয় সরি সেক্ষেত্রে যত রকমই ইনফরমেশান যাক না কেন থ্রু থ্যালামাস যেতে হবে ব্রেনে ঢুকতে গেলে থ্যালামাসকে কভার করতেই হবে সেই জন্য প্রবেশদ্বার বলা হয় যত রকম ইনফরমেশান যাবে যত রকম সেন্সেশন যাবে যত রকমের মোটর মানে কার্যকরিতা কী করবে না করবে ডিসিশন ফিরে আসছে তো যাওয়া বলো বা আসা বলো সবাইকেই ভায়া থ্যালামাস হতেই হবে সেই জন্য খুব ইম্পর্টেন্ট জায়গা থ্যালামাসকে ছাড়া রিলে স্টেশন কাজ করে রিলে মানে আমরা জানি না রেডিওতে আমরা রিলে স্টেশনের কথা শুনি যে এই কেন্দ্র থেকে এই খবর সম্প্রচার হচ্ছে এই রিলে স্টেশন থেকে হচ্ছে তো সেই রকম আর কি যে এর থ্রু দিয়েই ব্রেনের মধ্যে প্রবেশ করতে হবে বা বেরিয়ে আসতে হবে এই হলো বিষয় মোটর কন্ট্রোল মানে হলো আমরা সেন্সারি আর মোটর দুটো কথা জানি একটা সংজ্ঞাবহ একটা আজ্ঞাবহ তো এই যে মোটর মানে আজ্ঞা নিয়ে আসছে যারা তাই যত রকমের ডিসিশন হবে সেই ডিসিশনগুলো সবই কিন্তু থ্যালামাসের থ্রু দিয়ে আসবে তাহলে এখানেও গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু থ্যালামাস গ্রহণ করছে সেন্টার অফ ক্রুড সেন্সেশন মানে হলো যে
পাশবিক যে সমস্ত চিন্তা ভাবনা সেগুলো সব থ্যালামাস থেকে হয়। মানে বিষয় হলো এই যে পশুদের থেকে আমরা ডিফারেন্স, আবারও এই জায়গাতে যে আমরা আমাদের থ্যালামাসটাকে কন্ট্রোল করতে পারি। যদি কাউরির থ্যালামাসে আঘাত লাগে হয়তো সে হঠাৎ করে পাশবিক চিন্তাভাবনা দেখাতে পারে। পাশবিক চিন্তাভাবনা মানে এটা যে খুন, ডাকাতি, রাহাজানি, ধর্ষণ, এই সমস্ত এগুলো পাশবিক চিন্তাভাবনার মধ্যে পড়ে আর কি। মানুষের যদি পাশবিক বলি, পশুর মতো আচার আচরণ করবে আর কি। তার মানে এই থ্যালামাস রিজিয়ান আমাদের ক্ষেত্রে সোশ্যাল বিহেভিয়ারকে কন্ট্রোল করছে, সামাজিক হতে শেখাচ্ছে। যার থ্যালামাস যত উন্নত সে তত সামাজিক, তাহলে বুদ্ধিমান হতে পারে, সামাজিক নাও হতে পারে। কারণ বুদ্ধির ব্যাপারগুলো নিয়ন্ত্রণ করছে গুরু মস্তিষ্ক, আর সামাজিক হবে কি না নিয়ন্ত্রণ করছে থ্যালামাস, দুটো আলাদা আলাদা জায়গা। বুদ্ধিমান হলেই সামাজিক হবে তার কোনো মানে নেই। যারা যত বেশি পড়াশোনা করেছে হয়তো দেখা যাচ্ছে তাদের বাবা মায়েরাই খেতে পায় না, যে হয়তো দুবেলা খুব কষ্ট করে ইনকাম করে তার বাবা মা হয়তো খেতে পায়, মারও দেয় দু এক ঘা কিন্তু খেতেও পায়। তার মানে পড়াশোনার সঙ্গে বা শিক্ষিত হওয়ার সঙ্গে ডাইরেক্টলি এখানে সামাজিক হওয়ার ডাইরেক্ট সম্পর্ক নেই। অনেকজনের পড়াশোনা জানানো তবুও সে সামাজিক, সে বোঝে। তো এই ব্যাপারগুলো রয়েছে আর কি। তার মানে আমাদের ক্ষেত্রে ক্রুড বিহেভিয়ার যেগুলো রয়েছে সেই সমস্ত বিহেভিয়ার থ্যালামাস রিজিয়নের ডেভেলপমেন্টের অভাবে হয়। এখন তুমি প্রশ্ন করতে পারো, তাহলে সেটা কি তার জন্য হলো না ভগবানের জন্য হলো? তো অবভিয়াসলি ভগবানের জন্য হয়েছে, সে আর কী করবে, কারণ তার থ্যালামাস ভালো করে ডেভেলপ করায়নি ঈশ্বর, আর সেই জন্য সে এরকমের অ্যাক্টিভিটি দেখাচ্ছে। তো ডাইরেক্টলি তার উপর ছাড়তে পারো, আবার ভগবানের উপরে দোষ দিতে পারো, এখানে কিছু করার নেই। যেহেতু আমরা ব্রেন করছি আর ফাংশনাল বোঝার চেষ্টা করছি, ফাংশন বুঝতে গেলে এরকম জায়গাগুলো আসছে, যেহেতু কন্ট্রোল করছে থ্যালামাস তো সেই জায়গায় আমাদের ভাবতেই হচ্ছে এরকম কথা। নেক্সট রয়েছে মেমোরি ফরমেশন অ্যান্ড ইমোশনাল এক্সপ্রেশন। আমরা যত ইমোশন সেগুলো আমরা বললাম গুরু মস্তিষ্কে যে প্যারাইটাল লোব রয়েছে, সেই প্যারাইটাল লোব চাপ, তাপ, ব্যথা, স্পর্শ, বেদনা, এই সমস্ত ব্যাপারগুলোর ফিলিংসগুলো সব নিয়ে আসে। তো তার ফর্ম করতে, ফরমেশন তৈরি করতে সাহায্য করে থ্যালামাস। সেই জায়গাতেও ইম্পর্টেন্ট জায়গা রয়েছে। পেন রিসেপশন, যত রকমের ব্যথা বেদনা রিসিভ করে থ্যালামাস। তাহলে থ্যালামাসের জন্য আমাদের যত রকমের ব্যথা বেদনা রিসিভ হয়, এমন হতে পারে যে থ্যালামাস রিজিয়নের কোনো একটি গ্রুপ, নিউক্লিয়ার গ্রুপ ইনঅ্যাক্টিভেট হওয়ার জন্য, কাজ না করার জন্য তোমার কোনো জায়গায় পেন রিসিভই হচ্ছে না। পেন হচ্ছে, রিসিভ হচ্ছে না, পেন বুঝতেই পারছো না। তোমার হাতে ধরো চিমটে গেলে তুমি বুঝতে পারছো না, সেন্সেশন হচ্ছে না। তো হতে পারে হাতের নিউরনের বা নার্ভের ক্ষেত্রে ড্যামেজ হতে পারে, বা ওখানে গিয়ে আবার ড্যামেজ হতে পারে, কারণ পেন রিসিভ করছে না, যন্ত্রণা ব্যথা বেদনা রিসিভ করছে না। স্লিপ ওয়েক মেকানিজম খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হলো এই যে ঘুমাবো না জেগে থাকবো, সেটা টোটালি ডিপেন্ড করছে থ্যালামাসের উপর। কেউ একজন ঘুমাচ্ছে, তুমি তাকে ডাকার চেষ্টা করছো, ডাকছো, সাপোজ সে সাড়া দিচ্ছে না, খুব গভীর ঘুমে আচ্ছন্ন আছে, এবার তো তোমার পা ধরে একবার ঝাঁকিয়ে দিলে সে উঠে বললো। তুমি পা ধরে ঝাঁকাও আর কানে শোনাও, যাই করো না কেন তুমি যে রিজিয়ানটা তার উদ্দীপিত করাচ্ছ সেটা হলো থ্যালামাস, কারণ থ্যালামাস এই গোটা ব্যাপারটাকে নিয়ন্ত্রণ করে। তাহলে আমরা থ্যালামাসের জন্যই ঘুমাই, থ্যালামাসের জন্যই জাগি। তার মানে আমাদের ঘুম পাড়াতে গেলে পিনিয়াল গ্ল্যান্ডের কথা তোমরা শুনেছো, ঘুম হরমোন মেলাটনিনের কথা নিশ্চয়ই শুনেছো, আমরা আসবো পরের চ্যাপ্টারে হরমোন নিয়ে। তো সেখানে যে ঘুমানো বা জাগা এই গোটা ব্যাপারগুলোই কিন্তু নিয়ন্ত্রণ করে থ্যালামাস। সেক্ষেত্রে আমরা যখন কাউকে ডাকছি ঘুম থেকে, তখন তার থ্যালামাস রিজিয়নটাকে অ্যাকচুয়ালি নাড়ানোর চেষ্টা করছি আমরা এখান থেকে, মানে অ্যাক্টিভেট করার চেষ্টা করছি, তার ফলে সে জেগে উঠবে। তো এই ধরনের ব্যাপারগুলো ডাইরেক্টলি থ্যালামাসের সঙ্গে রয়েছে। পরীক্ষার জন্য যদি ইম্পর্টেন্ট ব্যাপার বলো, তাহলে বলবো হয়তো থ্যালামাসের তিনটি কাজ লেখো, তো তখন তিনটে কাজ তুমি পয়েন্ট ওয়াইজ লিখে দেবে। এরপরে আমাদের যেটা পড়তে হবে সেটা হলো হাইপো থ্যালামাস। তাহলে হাইপো মানে নিচে আমরা জানি, আর থ্যালামাস তো লেখাই আছে, তাহলে হাইপো থ্যালামাস মানে থ্যালামাসের নিচের অংশ, যাকে আমরা হাইপোথ্যালামাস বলে চিনি। কোন অংশটা একটু ভালো করে খেয়াল করবে, এই অংশটা, এই অংশটা হলো হাইপোথ্যালামাস, যেটা আমরা হাইপোথ্যালামাস সরি যেটা আমরা থ্যালামাসের নিচে পাচ্ছি। এবার দেখো আমরা যেহেতু টু ডি ভিউ দেখছি সেই জন্য একটু অসুবিধা হচ্ছে, কারণ আমরা যদি থ্রি ডি ভিউ দেখি তাহলে কর্টেক্স রিজিয়ন তো ব্রেনের উপর দিকে চলে গেল, আমরা ভিতরে ঢুকে পড়েছি। তাহলে এই অংশে হাইপোথ্যালামাস রিজিয়ন থেকে তারপর আমরা পাবো সেই মটর দানার মতো সেই গ্রন্থি, যাকে আমরা জানি সবাই পিটুইটারি বলা হয়, যারা হাইপোথ্যালামাসের নিচে আছে। স্পেনয়েড অস্থির সেলাটার্সিকা প্রকোষ্ঠে আছে,
স্পিনাল ডর্সাল ভেতরে আছে, মাথার ভিতরের দিকে আছে, এবং তার একটা প্রকোষ্ঠ যার নাম সেলাডার্সিকা, সেই প্রকোষ্ঠে আছে পিটুইটারি গ্ল্যান্ড। তো এখানে বিষয় হলো যে এই রিজিয়নটা যেটা থ্যালামাসের নিচে পাচ্ছে সেই রিজিয়নটা হাইপোথ্যালামাস বলা হচ্ছে, এবং এখানেও অ্যান্টেরিয়ার, মিডিল এবং পোস্টেরিয়র তিনটে নিউক্লিয়ার গ্রুপ পাওয়া যাচ্ছে। একটু বলতে গেলে, ঠিকঠাক করে বলতে গেলে ব্যাপারটা জটিল হবে, কীরকম যে কখন কোন গ্রুপটা উত্তেজিত হচ্ছে তার জন্য কী কাজ করছে, এই জটিলতায় না গিয়ে আমরা সিম্পল কাজগুলো বলে দিচ্ছি। মানে আমি বলতে চাইছি যে তিনটে নিউক্লিয়ার গ্রুপ রয়েছে, সবাই একসঙ্গে উত্তেজিত হয়ও না, সবাই একসঙ্গে ইনঅ্যাক্টিভেটও হয় না। তাহলে কোনো একটা পার্টিকুলার কাজ করতে গেলে কোনো একটা নিউক্লিয়ার গ্রুপকে উত্তেজিত হতে হয়, আবার এই কাজটাকে থামাতে গেলে কোনো একটা অন্য কোনো একটা নিউক্লিয়ার গ্রুপকে আবার উত্তেজিত হতে হয়। তো এই জটিলতায় গেলে আমাদের মনে রাখাটা খুব দুষ্কর হয়ে যাবে। আমরা আমাদের নিট লেভেল অবধি যা লাগবে সেই অবধি আমি বলে দিচ্ছি কীরকম খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কাজ করে হাইপোথ্যালামাস, বডি টেম্পারেচার রেগুলেশন। যে আমাদের দেহের যে নির্দিষ্ট টেম্পারেচার রয়েছে সেটাকে রেগুলেট করে হাইপোথ্যালামাস। এই যে আমাদের বডির টেম্পারেচার সবসময় ফিক্স, কারণ আমরা হোমিওথার্মিক, বাইরের কন্ডিশন যাই হোক না কেন আমাদের বডির টেম্পারেচার ফিক্স। যেমন আমরা বলেছিলাম উষ্ণ রক্তের প্রাণী আমরা, শীতলদের অন্য কথা। তাহলে এই যে বডি টেম্পারেচারটাকে রেগুলেট করছে যেভাবেই করুক না কেন, সে তাতে অ্যাডিপোস টিস্যুর হেল্প নিক আর যাই করুক না কেন, আমাদের বডি টেম্পারেচারটাকে রেগুলেট করতে হাইপোথ্যালামাসকে কাজ করতে হচ্ছে। ডিটেলসে যাচ্ছি না। রয়েছে তৃষ্ণা কেন্দ্র, এখানেই রয়েছে ক্ষুধা এবং তৃষ্ণা কেন্দ্র, অ্যাপেটাইট এবং ওয়েট কন্ট্রোল। অ্যাপেটাইট মানে ক্ষুধা, ক্ষুধা এবং তৃষ্ণা দুটোর সেন্টারই রয়েছে হাইপোথ্যালামাসে। মানে কখন খিদে পাবে, কখন তেষ্টা পাবে সেটা ঠিক করছে হাইপোথ্যালামাস। কী করে তেষ্টাটা একবার শোনো, সেটা হলো যে আমাদের গোটা বডিতে যখন জলের অভাব হচ্ছে, ডিহাইড্রেশন হচ্ছে, ধরো হাতে জলের অভাব হচ্ছে, তাহলে আস্তে আস্তে সেল বাই সেল তার অভাবটা দিতে দিতে আলটিমেট এসে আমাদের গলা পর্যন্ত পৌঁছায়, হাতে হোক, পায়ে হোক, যে কোনো জায়গায় হোক। তাহলে জলের অভাবটা জেনারেলি আমরা গলাতে ফিল করি, কেন, কারণ এই জায়গাতেই খাবো, আর সেই জন্য খুব সহজভাবেই ওই জায়গাতেই সেন্টারটা লাগানো হয়েছে যাতে খুব সহজে বুঝতে পারি। সেই জন্য আমাদের জল তেষ্টা পেলে গলা শুকিয়ে যায়, কারণ হাতও শুকিয়ে যেতে পারতো, গলা কেন শুকায়, কারণ জলটা গলা দিয়েই খাবো, সবচেয়ে তাড়াতাড়ি ইনফরমেশান সেভ হবে যে কতটা খেলাম কতটা খেলাম না, কারণ তোমার তেষ্টা পেয়েছে, তেষ্টা ধরো হাত থেকে এসছে সাপোজ, এবার তুমি জল খেতে লাগলে এক গ্লাস, দু গ্লাস, তিন গ্লাস, তুমি বুঝতেই পারছো না আমার তেষ্টা মিটেছে কি মেটে নাই, তার কারণ সেন্টারটা যদি হাতে করে দিত তাহলে এরকম হতো। কিন্তু এই যে ফিলিংস যে জল তেষ্টা আমার মিটে গেছে, যা পেয়েছিল দেড় গ্লাস খেয়েছি আমার মিটে গেছে, এই যে ফিলিংসটা এটা গলার কাছ থেকে আসে, কারণ গলা দিয়েই জলটা নামে, তখন এইখানকার সেলগুলো সেই জলগুলোকে পেয়ে যায়, আস্তে আস্তে ব্যাপারটাকে কন্ট্রোল করে নেয়। এখান থেকে সিগনাল যায় হাইপোথ্যালামাসে, এবং সেখান থেকেই কন্ট্রোল করে নেয় এই অনুভূতিটা যে আর খাবো না, হয়ে গেছে, এই অনুভূতিটা দেয় হাইপোথ্যালামাস। ক্ষুধা এবং তৃষ্ণা দুটোর ক্ষেত্রেই একই রকম। রয়েছে সঙ্গে ওয়েট কন্ট্রোল, ওজন নিয়ন্ত্রণের ব্যাপারটা এখানে হাইপোথ্যালামাস করছে। যে বডির কথাটা এটা বললে একটু ব্যাপারটা হাস্যকর হয়ে যাবে, যে বডি তো রেগুলেট করছে তাহলে ওয়েট এত বাড়ছে কেন। আসলে আমাদের ফুড হ্যাবিট এমন করা আছে যে হাইপোথ্যালামাস বলতে পারে যে বডি ওয়েট করা যাবে না, কিন্তু জিভ তার কথা শুনছে না, জিভ বলছে না আমার চাই আমার চাই। তো সেখানে দুজনের কাজের দ্বন্দ্ব লেগে যাচ্ছে। যাই হোক, স্লিপ সাইকেল, এই যে কতক্ষণ ঘুমাবো, ঠিক রাতেই ঘুমাবো, দিনের বেলা ঘুমাবো না, রাত এলেই ঘুম পাবে, দিনের বেলা ঘুম আসছে না, ভাত খেলেই ঘুম পায়, এটা সাইকেল আছে, স্লিপ সাইকেল, সেই সাইকেলটাকে কন্ট্রোল করে হাইপোথ্যালামাস। তবে এটা বলো না স্যার দুপুরবেলা আমার ভাত খেয়ে ঘুম পায়, কেন পায়, কারণ সেটা তো দিনের বেলা, রাতের বেলা নয়, তাহলে সেই সাইকেলে আমার এটা কোথা থেকে চলে এলো। অ্যাকচুয়ালি সেখানকার কারণ আলাদা, একটু আদৌ আমরা জানি যে যখন আমরা ভাত খাই তখন আমাদের যে ব্লাড ভেসেল, সেই ব্লাড ভেসেলে যত ব্লাড সব পেটের চারিপাশে চলে আসে, দিয়ে হজমেই ব্যস্ত হয়ে পড়ে, হজম এবং সেখান থেকে নিয়ে যাওয়া এই সমস্ত কাজে ব্যস্ত হয়ে পড়ে, সেই জন্য ব্রেনের দিকে কম অক্সিজেন পৌঁছায়, ব্লাড কম পৌঁছায়, অক্সিজেন কম পৌঁছায়, নার্ভ সেলগুলো একটু দুর্বল হয়ে পড়ে, ঝিমিয়ে পড়ে, আর সেই জন্য ঘুম চলে আসে। সেক্স ড্রাইভ, মানে যখন কোনো ফিজিক্যাল রিলেশন হচ্ছে সেক্ষেত্রে তার স্যাটিসফ্যাকশনের যে জায়গা, সে স্যাটিসফাই হয়েছে কি হয় নাই, তার যে ফিলিংস, সেই ফিলিংস টোটালি কন্ট্রোল করে হাইপোথ্যালামাস।
মানে এই ফিলিংসগুলো বোঝার জন্য রয়েছে হাইপোথ্যালামাস রিজিয়ন। নেক্সট রয়েছে চাইল্ড বার্থ, জন্ম নিয়ন্ত্রণ। জন্ম নিয়ন্ত্রণ মানে ওরকম না, সেটা হলো যে যখন একটা বাচ্চা জন্ম হবে, অবশ্যই মহিলাদের ক্ষেত্রে যখন জন্ম হবে, তখন সেক্ষেত্রে এই চাইল্ড বার্থকে রেগুলেট করছে হাইপোথ্যালামাস রিজিয়ন। এগুলো আমরা হরমোনে গিয়ে একটু ডিটেলসে পড়বো। সুপ্রিম কমান্ডার, এটা তো আমাকে মনে হয় বলতে হবে না তোমাদেরকে, তোমরা অলরেডি পড়ে ফেলেছো মাধ্যমিক লেভেলে, ভীষণ ইম্পর্ট্যান্ট কোশ্চেন। সেটা হলো মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড বলা হয় হাইপোথ্যালামাসকে, কারণ পিটুটারি তো সব কিছু কন্ট্রোল করে, মাস্টার এ আবার পিটুটারিকে কন্ট্রোল করে, সেই জন্যকে মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড বলা হয়। তার ডিটেলস আমরা হরমোনে গিয়ে পড়বো, এখানে পড়বো না, এখানে শুধু বলে রাখলাম মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড বা সুপ্রিম কমান্ডার বলা হয়। আর রয়েছে যে ব্যালেন্সিং বডি ফ্লুইড, আমাদের দেহে কতটা পরিমাণ তরল পদার্থ থাকবে, কতটা আছে, কতটা দরকার, সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে বডি ফ্লুইডসকে, এবং সেই জায়গায় এখানেই রয়েছে থার্স্ট সেন্টার। তো এইখানেই ব্যালেন্সিং বডি ফ্লুইডটা মেনটেন হয়ে যায়, এবং ব্লাড প্রেশার এবং হার্ট বিট কন্ট্রোল বা হার্ট রেট কন্ট্রোল, এই সমস্ত কিছুই করে হাইপোথ্যালামাস। তার মানে বুঝতে পারছি এক গুচ্ছ কাজ হাইপোথ্যালামাস করে, যেগুলো ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। তো আমাদের এখান থেকে যদি পরীক্ষার জন্য বলো, তাহলে 5-7টা আমাদের করতে হবে, 5টা করলেই এনাফ, 5টা হাইপোথ্যালামাসে কাজ করব, পরীক্ষা উতরে যাবে। এরপর আমাদের ব্রেনের আরও 3টা অংশ নিয়ে আলোচনা করতে হবে, সেটা অবশ্যই পশ্চাৎ মস্তিষ্কের অংশ। আমরা মাঝখানে যে মধ্য মস্তিষ্কের অংশ ছেড়ে যাচ্ছি, সেটা এইখান থেকে এই অংশটুকু পড়ে, মধ্য মস্তিষ্কের অংশ, এমন কোনো গুরুত্বপূর্ণ অংশ এখানে আমরা আমাদের সিলেবাসে পাইনি। নেক্সট যেখানে আমরা পন্স নিয়ে, দেখো স্পেলিংটা একটু দেখবে, পন্স করে দিও না কেন, পন্স এই অংশটা, এই যে নাম সে জাস্ট ফোলা, এই অংশটিকে বলা হচ্ছে পন্স। কী কী কাজ এখানে করছে দেখো, কন্ট্রোল অফ রেসপিরেশন। আমরা পন্স ভ্যারোলির নাম শুনেছি আগেই, পন্স ভ্যারোলি আর মেডেলা অব লঙ্গাটা, এ দুটো নাম আমরা শুনেছি রেগুলেশন, যখন রেসপিরেশন আমরা রেগুলেশন পড়ছিলাম তখন পন্স ভ্যারোলির নাম শুনেছিলাম। তো রেসপিরেশন যখন আমরা কন্ট্রোল দেখেছিলাম, তখন কখন ডিপ ব্রিদিং হবে, কখন কীভাবে ব্রিদিং হবে, সেই সমস্ত প্রসিডিওরগুলো আমরা দেখেছিলাম। গোটা বিষয়টা হলো যে রেসপিরেশনটাকে টোটালটা কন্ট্রোল করে এই পন্স রিজিয়ান। আর রয়েছে যে সেরিব্রাম থেকে সেরিব্রেলাম, মানে গুরু মস্তিষ্ক থেকে লঘু মস্তিষ্কে যদি কোনো মেসেজ দিতে হয়, তাহলে সেই মেসেজটা অবশ্যই দিতে হয়, সব সময় দিতে হয়, আমরা সেটা সেরিব্রেলাম পড়ার সময় দেখব, যে গুরু মস্তিষ্ক থেকে মানে সেরিব্রাম থেকে সেরিব্রেলামে সব সময় মেসেজ আসছে, এবং সেই মেসেজ আসছে ভায়া পন্স, সেই জন্য খুব গুরুত্বপূর্ণ জায়গা পন্স এখানে। এই রিজিয়নগুলো কখনোই জেনারেলি আঘাত লাগে না, বা বডির এমন পজিশান দিয়ে রেখেছে যাতে কোনো বড় অ্যাক্সিডেন্টের জায়গাতেও এই জায়গাগুলো জেনারেলি আঘাত লাগে না। এখন কপাল খারাপ হলে এই সমস্ত জায়গা আঘাত লাগে, এবং সেক্ষেত্রে ব্যাপক সমস্যা হয়, বুঝতেই পারছো যে সমস্ত কাজ এরা করে, সেই একটা কাজ যদি হারিয়ে ফেলে তাহলে আমরা মারা যাব। ফার্স্ট কাজ কন্ট্রোল রেসপিরেশন, রেসপিরেশন বন্ধ হয়ে যাবে, নিঃশ্বাস প্রশ্বাস আমাদের ফুসফুসের কার্যক্ষমতাই হারিয়ে ফেলবে, তো সুতরাং আমরা মারা যাব। যাকে তো যেটা বলছিলাম, সেরিব্রাম থেকে সেরিব্রামে যে মেসেজ নিয়ে আসা করে, আদান প্রদান করে, সেটাকে কন্ট্রোল করে স্লিপ অ্যান্ড ড্রিমস। স্লিপ তো আমরা দেখেছি আগেও, স্লিপ ওয়েক মেকানিজম দেখেছি আমরা থ্যালামাসের ক্ষেত্রে। ড্রিমস, আমরা যে স্বপ্ন দেখি, সেই স্বপ্ন দেখার যে সেন্টার সেটা হলো পন্স। পন্স রিজিয়ানের যে অ্যাক্টিভিটি, বা বলতে পারো জেনারেলি আমরা স্বপ্ন কোনগুলো দেখি, যেগুলো নিয়ে একটু বেশি ভাবি সেগুলো নিয়েই জেনারেলি সব দেখি, তবে আমরা অনেক কিছু দেখি যেগুলো নিয়ে কোনোদিন ভাবিনি সেরকম স্বপ্নও দেখি। তো এ খুব জটিল ব্যাপার স্বপ্ন দেখার ব্যাপারে বোঝানোর জন্য, তবে মোটামুটি সব মানে সেন্টার যদি বলো আর কি, তাহলে সেটা অবশ্যই পন্স। আবারও এই পয়েন্টটা মোটামুটি এর মতোই, যেটা আমাদের রেসপিরেশনকে কন্ট্রোল করছে, এবং ডেট্রুসর মাসেল, এটা আমরা আমাদের এক্সক্রিশন যখন পড়েছিলাম, যখন আমরা মূত্রথলির কথা বলেছিলাম, ওই যে ইউরিনালি ব্লাডারের ভিতর দিকে যে মাসেল ছিল তার নাম ছিল ডেট্রুসর মাসেল, তোমাদের মনে আছে নিশ্চয়ই, কয়েকদিন আগেই মাত্র পড়ানো হয়েছে। তাহলে মূত্রথলির ভিতর দিকের যে মাসেল তার নাম ডেট্রুসর মাসেল, সেই মাসেলের কন্ট্রোল করায় পন্স। তো গুরুত্বপূর্ণ কাজ এগুলো পড়ে পরীক্ষার জন্য, সেই একই বিষয় যে হয়তো পন্সের জায়গায় 3 নম্বরে আসবে না, বললো পন্সের 2টি কাজ লেখো, 2 নম্বরে কোশ্চেন আসতে পারে, তো সেই জায়গায় আমরা একটু দেখে রাখবো। নেক্সট আমরা দেখছি লঘু মস্তিষ্ক বা সেরিব্রেলাম, এই রিজনে রয়েছে সেরিব্রেলাম, মানে আমরা যদি দেখি তাহলে এই পিছন দিকে, মাথার এই পিছন দিকের অংশ আছে সেরিব্রেলাম বা লঘু মস্তিষ্ক। দেখো নাম শুনেই বুঝতে পারছো
তাকে আবার মস্তিষ্কই বলা হয়েছে, আগে লঘু কথাটা জুড়ে দিয়েছে। তাহলে একজন গুরু ছিল আর একজন লঘু হলো, মানে ও তো মেন, এও কম কিছু না। কি করে সেটা হলো যে গুরু মস্তিষ্ক যে কাজগুলো শুরু করে সেই কাজগুলো দায়িত্ব নিয়ে শেষ করে লঘু মস্তিষ্ক। খুব ইম্পর্টেন্ট কাজ, সেই জন্য বললাম মেসেজ সবসময় পন্সের থ্রু দিয়ে আসতেই হয়, কারণ এই মেসেজ ক্রমাগত পাঠিয়ে যাচ্ছে লঘু মস্তিষ্কে। কি বললাম যে দেখো মানে গুরু মস্তিষ্ক হলো হাইফাই ব্যাপার, মানে আমাদের সেরিব্রামের হাইফাই ব্যাপার, ওরা অত কিছু করে না, ছোটোখাটো কাজে মাথা খামে না, মানে ছোটোখাটো কাজ যেগুলো সেগুলো একটাতেও ওরা ইনভলভ হয় না, হাইফাই ব্যাপার বললাম। আবার কাজ শুরু করবে শেষ করবে না, জাস্ট ইনফরমেশান দিয়ে দেবে যে এইভাবে করতে হবে, মানে ওই যেমন ইঞ্জিনিয়াররা ইনস্ট্রাকশান দিয়ে দেয় বাকিরা লেবাররা বা কন্ট্রাক্টাররা কাজ করে, সেই রকমভাবে এরা কাজ করে। তো ওরা বলে দেবে যে এটা এইভাবে করতে হবে, আর সেই বাকি কাজটা সবটা দায়িত্ব নিয়ে শেষ করবে লঘু মস্তিষ্ক। সেই জন্য এদের নামেতেও অনেকটা জোর দেওয়া হয়েছে, মস্তিষ্কই রাখা হয়েছে নামে। যাই হোক, দেখো কোঅর্ডিনেশন অফ মুভমেন্ট, আমরা আগে ইম্পর্টেন্ট কাজগুলো বলে দিই। প্রথম যেটা বললাম যে টোটাল গুরু মস্তিষ্কের কাজগুলোকে সুসম্পন্ন করবে, শেষ করবে লঘু মস্তিষ্ক। দু নম্বর খুব ইম্পর্টেন্ট ফাংশন রয়েছে এখানে, ব্যালেন্স। আমরা যখন অ্যালকোহল খাই, ড্রিঙ্ক করি, তখন যে অংশতে এফেক্ট পড়ে তার নাম লঘু মস্তিষ্ক। মানে অ্যালকোহল আমাদের দেহে যে জায়গায় মানে লিভার টিভারে যা করে করে, আমাদের ব্রেন বা নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে কোথায় যদি আঘাত আনে যদি বলি আর কি, তাহলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে ক্ষতিগ্রস্ত করে, এবং সেই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম তো আমরা পড়ছি, সেই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের অংশ হিসাবে যাকে ক্ষতিগ্রস্ত করে তার নাম লঘু মস্তিষ্ক বা সেরিবেলাম। যেহেতু সেরিবেলামের জন্যই আমরা ব্যালেন্সকে নিয়ন্ত্রণ করতে পারি, তোমরা নিশ্চয়ই পড়েছো যে ব্যালেন্স নিয়ন্ত্রণের জন্য দুটো অংশ আমাদের দেহে রয়েছে, একটা হলো ইনার ইয়ার মানে অন্তঃকর্ণ আর একটা হলো লঘু মস্তিষ্ক। দুটো অংশ আমাদের ক্ষেত্রে ব্যালেন্সের জন্য দায়ী। তার মানে আমরা যেই হেঁটে চলেছি দুটো পায়ে হাঁটতে পারবো না উল্টে পড়ে যাব, সমস্ত বিষয়টা ডিপেন্ড করছে এই দুটো অংশ। কোনো একটা এবড়ো খেবড়ো জায়গা দিয়ে চলতে গিয়ে পড়ে যাচ্ছি, তার সমস্ত ব্যাপারটাকে নিয়ন্ত্রণ করছে লঘু মস্তিষ্ক এবং ইনার ইয়ার। তো সেই জায়গায় দাঁড়িয়ে ব্যালেন্স সেরিব্রামের একটা গুরুত্বপূর্ণ ফাংশন। আর একটি ফাংশন এখানে রয়েছে, সেটা হলো ভিশন, দেখা। অক্সিপিটাল লোব যেমন দেখার ক্ষেত্রে খুব ভাইটাল, তেমনই আমাদের লঘু মস্তিষ্ক রয়েছে যারা দেখার ক্ষেত্রে খুব ভাইটাল, দেখার জন্য আমাদের কিন্তু হেল্প করছে। আরেকটা কাজ আমরা বলেছি, গুরু মস্তিষ্কের কাজগুলো শেষ করে লঘু মস্তিষ্ক। এছাড়াও রয়েছে রেগুলেশন অফ ভলেন্টারি অ্যাক্টিভিটিস, মানে আমাদের ঐচ্ছিক কাজ যেগুলো, মানে আমাদের ইচ্ছার সঙ্গে নিয়ন্ত্রিত হয় যে সমস্ত কাজ, তার টোটাল রেগুলেশন রয়েছে এই লঘু মস্তিষ্কে। ক্লাস টুয়েলভে কোশ্চেনটা পড়ে ব্যালেন্সের জায়গায়, যেটা অ্যালকোহলের কথা বললাম, ক্লাস টুয়েলভে পড়বে, একটু মনে রাখবে যে আমাদের অ্যালকোহল যদি আমরা পান করি তাহলে কোন অংশ ব্রেনের কোন অংশ ক্ষতিগ্রস্ত হয়, সেটা হলো সেরিবেলাম বা লঘু মস্তিষ্ক। তাহলে রেগুলেশন অফ ভলেন্টারি অ্যাক্টিভিটিস যেটা বলছিলাম, যে আমাদের ঐচ্ছিক যেগুলো কাজ আছে আর কি, আমাদের ইচ্ছার সঙ্গে নিয়ন্ত্রণ হয় যে সমস্ত কাজ, সেগুলো সব রেগুলেশন করে লঘু মস্তিষ্ক। এবং মাসেল টোন, মানে ওই এটার সঙ্গেই মোটামুটি এটার এক, সেটা হলো আমাদের যত ঐচ্ছিক পেশি আছে তাদেরকে নিয়ন্ত্রণ করে এই সেরিবেলাম। তো গুরুত্বপূর্ণ সব কাজ এখানে রয়েছে। নেক্সট রিজন হিসাবে আরেকটা কথা আগেও বলেছি, আমি আরও বলেছি যে সেরিবেলামের যে ব্যাপারটা, দেখো ফোর্থ ভেন্ট্রিকাল যেটা আছে সেই ফোর্থ ভেন্ট্রিকালের পাশে রয়েছে সেরিবেলাম। যাই হোক, তো এর পরের যে অংশ রয়েছে মেডুলা অবলঙ্গাটা, সেই মেডুলা অবলঙ্গাটা যেটার থ্রু দিয়ে যেটার পরই শেষ হয়ে যাবে মস্তিষ্কের অংশ, মানে লঘু মস্তিষ্কের পরবর্তী এই যে অংশ পাচ্ছি আমরা, এই অংশের নাম মেডুলা অবলঙ্গাটা, যার পর থেকেই আরম্ভ হয়ে যাবে স্পাইন। তো আমরা তারপর কন্টিনিউ করিই নো লাল দাগ কালো দাগটা, তারপর আর কন্টিনিউ করিও নি ওই জন্য ওখান পর্যন্ত ছেড়ে দিয়েছি। তো মেডুলা অবলঙ্গাটার প্রচুর কাজ এখানে রয়েছে, তার মধ্যে কিছু কিছু কাজকে আমরা উল্লেখযোগ্য কাজকে অবশ্যই এখানে আলোচনা করছি। সেটা হার্টবিট, বলতে পারো যে আমাদের হিউম্যান ফিজিওলজি যখন পড়ছি প্রত্যেকটা সিস্টেমের কন্ট্রোলে মেডুলা অবলঙ্গাটার নাম আসবে ব্যবহার করে, সংক্ষেপে মনে রাখার জন্য। পরীক্ষায় মনে নেয় কী লিখবো, সংক্ষেপে মনে রাখার জন্য ডাইজেশন, রেসপিরেশন, বডি সার্কুলেশন পরপর যদি বলি তাহলে প্রত্যেকটা চ্যাপ্টার নাম চলে আসবে করে, এটা মনে রাখার শর্ট ট্রিক্স। মনে নেয় মেডুলা অবলঙ্গাটার কাজ, দুটো কাজ লিখে দিয়েছে, তা মনে নেয় তাহলে হিউম্যান ফিজিওলজি চ্যাপ্টারগুলো ধরবো, আর এতে হেল্প করে, ওতে হেল্প করে, ওতে হেল্প করে লিখে দেবো, নাম্বারটা পেয়ে যাবো। দেখো আমাদের ক্ষেত্রে হার্ট বিট যখন কন্ট্রোল, মানে আমরা যখন বডি সার্কুলেশনের ক্ষেত্রে পড়েছিলাম, যখন কন্ট্রোলগুলো পড়িয়েছিলাম সেই কন্ট্রোলে অবশ্যই মেডুলা অবলঙ্গাটার নাম এসেছিলো। তো হার্ট বিটকে কন্ট্রোল করে,
কতটা কি রেটে হার্ট পাম্প করবে সেটা কন্ট্রোল হচ্ছে। রেসপিরেশন ওই পন্স ভ্যারোলি আর মেডলভ নগরা দুজনের নাম আসছিল, রেসপিরেশনে রেগুলেশন করানোর সময় দুজনের নাম আসছিল, একটা পন্স ভ্যারোলি আর একটা মেডলভ লঙ্গাটা, মেডলভ লঙ্গাটা। ডাইজেশন কতটা কি পরিপাক হবে, পরিপাক নালীতে যে সমস্ত হরমোনগুলো রয়েছে সিক্রেটিন, গ্যাস্ট্রিন, কোলেসিস্টোকাইনিন, তাদের কতটা ক্ষরণ প্রক্রিয়া কী চলবে না চলবে সেটা নিয়ন্ত্রণ করা অনেকাংশে। পেরিস্টলসিস মুভমেন্ট, আমরা জানি আমাদের গোটা ডাইজেস্টিভ সিস্টেমে, ডাইজেস্টিভ ট্র্যাকে যে পেরিস্টলসিস মুভমেন্ট হয় সেই পেরিস্টলসিস মুভমেন্টকে নিয়ন্ত্রণ করে এই মেডলভ লঙ্গাটা। ব্লাড প্রেশারকে রেগুলেট করছে মেডলভ লঙ্গাটা, যেখান থেকে হার্টবিটকে ডাইরেক্টলি এখানে রিলেটেড। হাঁচি কাশি হাই তোলা সব কিছু নিয়ন্ত্রণ করছে মেডলভ লঙ্গাটা। মানে আমাদের ক্ষেত্রে যদি মেডলভ লঙ্গাটায় কোনো কারণে আঘাত লাগে তাহলে হাঁচি কাশি এগুলো ভুলে যাব, মানে এগুলো আর হবে না। দেখো কাশি বা হাঁচি খুব ইম্পর্টেন্ট জিনিস, তার কারণ হলো আমাদের যখন রেসপিরেটরি সিস্টেমে যখন কিছু প্রবেশ করার চেষ্টা করে বা বাই চান্স কোনো কিছু প্রবেশ করে যায় তখন হেঁচে বা কেসে সেগুলো আমরা বের করতে পারি। এই মেকানিজম ছাড়া কোনো মতেই বের করা সম্ভব নয়। তাহলে আমরা দেখেছি যে যখনই কিছু একটু রেসপিরেটরি সিস্টেমে গণ্ডগোল হতে লাগলো হাঁচি শুরু হয়ে গেল, না ধুলো ডাস্ট ফার্স্ট এরিয়ায় এসছো, বাই চান্স একটু আধটু ধুলো ভেতরে প্রবেশ করছিলো, সঙ্গে সঙ্গে হাঁচি আরম্ভ হয়ে গেল। মানে কি বডি চাইছে ইমিডিয়েট ওকে বার করে দিতে, সেই জন্য জোরে জোরে হাঁচি জিনিসটা বেরিয়ে চলে আসবে। তো একটি মানুষের ক্ষেত্রে যদি হাঁচি বা কাশি বন্ধ হয়ে যায় গুরুত্বপূর্ণ প্রবলেম এসে পড়ে যাবে। ইউরিনাল সিস্টেম, ওই যে বললাম প্রত্যেকটা তন্ত্রে আছে, তাহলে ইউরিনেশনের ক্ষেত্রে আমাদের যে মূত্রত্যাগ তার বিষয়বস্তুও নিয়ন্ত্রণ করছে মেডলভ লঙ্গাটা, এবং বিভিন্ন গ্রন্থির যে সিক্রেশন সেগুলোকে রেগুলেট করছে মেডলভ লঙ্গাটা। তার মানে একবার বলে দিই, এই যে ছটা পার্ট আমরা পড়লাম এই ছটা পার্ট থেকে মেন বিষয় হলো কাজ, বাকি বিষয়গুলো লাগবে না ডাইরেক্টলি ইলেভেনে। কাজ প্রত্যেকের ক্ষেত্রে যদি পন্স হয়, যদি মেডলভ লঙ্গাটা হয়, এবং এই দুটোর ক্ষেত্রে দুটি করে কাজ মনে রাখবো, কাজ মিটে যাবে। আর যদি সেরিফ ব্রাম অথবা সেরিফ বেলাম হয়, থ্যালামাস অথবা হাইপোথ্যালামাস হয়, তাহলে মোটামুটি পাঁচ ছটা করে কাজ আমরা জেনে রাখবো, তার কারণ ওদের থেকে একটু বড় কোশ্চেন আছে। তো এই মোটামুটি আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যে বিষয়বস্তু সেটা কিছুটা হলো, কারণ এখনও স্পাইনাল কর্ড বাকি আছে, তো আরও অনেক বিষয়বস্তু বাকি রইলো। নার্ভাস সিস্টেম এখন অনেকটাই পড়ে আছে, আমরা আস্তে আস্তে অবশ্যই দেখতে হবে ভিডিওগুলোতে, এবং শেষের দিকে গিয়ে আমাদের কান আছে, চোখ আছে, এগুলো আমাদের পড়ার বিষয়বস্তু হিসেবে রয়েছে, আমরা অবশ্যই পড়বো। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যদি ভিডিও খুঁজে পেতে অসুবিধা হয় তাহলে প্লেলিস্ট ফলো করো, ইচ্ছা করলে চ্যানেলে মেম্বারশিপ নিতে পারো। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।